হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার সলিউশন। আজকে ভিডিওতে আমরা কথা বলবো টি মোবাইল, তারপর আপনার ভেরিজোন, তারপরে মেট্রোফিসি, এই ধরনের যেগুলো কেরিয়ার লক, এই লক ফোনগুলো আপনারা কীভাবে আনলক করবেন, আর স্যামসাংয়ের স্যাম কি টোমো সফটওয়্যারটা কীভাবে ইউজ করবেন এই ফোনগুলো আনলক করার জন্য, এবং স্যাম কি টোমো সফটওয়্যারের বিস্তারিত আলোচনা করব, কীভাবে অ্যাক্টিভেশন করবেন এবং ক্রেডিট কোথা থেকে কিনবেন, তারপরে আপনার এক ফোনে কত ক্রেডিট খরচ হবে, অথবা আপনি যদি টোমো সফটওয়্যারটা একটা ফিসিতে রেজিস্ট্রেশন করে ফেলেন তো সেক্ষেত্রে আপনার অন্য ফিসিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আপনার মোবাইল রিপেয়ারিং সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আছি আমার কম্পিউটারের স্ক্রিনে। তো এখানে আমি স্যাম কি টোমো সফটওয়্যারটা ইনস্টল করছি। তো ইনস্টল করার পরে আপনারা এই স্যাম কি টি মোবাইল বা যেটাকে সংক্ষেপে স্যাম কি টোমো বলা হয়, তো এই সফটওয়্যারটি আপনারা এইভাবে এরকম একটা আইকন দেখতে পাবেন। তো ওপেন করার পরে আপনারা যেটা দেখবেন যে এখানে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, দেখছেন এই যে ফিঙ্গারপ্রিন্ট আইডি। এই ফিঙ্গারপ্রিন্ট আইডিটা হচ্ছে আপনার এক পিসিতে একটা আইডি নতুন জেনারেট হয়, ঠিক আছে। যেমন আমার এই পিসিতে এই ফিঙ্গারপ্রিন্ট আইডি আছে, আপনার পিসিতে আরেকটা আইডি দেখাবে, এখানে D2 অন্য একটা দেখাবে, ঠিক আছে। তো আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন বা আপনাদের যখন ক্রেডিটের প্রয়োজন হবে তখন আপনারা অবশ্যই এই যে ফিঙ্গারপ্রিন্ট আইডি ওই আইডিটাই আমাকে সেন্ড করবেন, এবং আপনি শিওর হয়ে নেবেন যে আপনার কোন পিসিতে এটা অ্যাক্টিভ করবেন। যেমন আপনি যেই পিসিতে মোবাইল আনলকের কাজটা করেন ওই পিসির জন্য ওই পিসির আইডিটাই দিবেন, কারণ আপনি একটা পিসি ফিঙ্গারপ্রিন্ট আইডি দিয়ে অন্য পিসিতে ইউজ করতে পারবেন না। যেমন ধরেন আমি আমার এই পিসির জন্য ইউজ করতেছি, ঠিক আছে, আমি এই পিসিতে অ্যাক্টিভেশন করব। তো এই আইডি আর এখানে যেই পাসওয়ার্ডটা আসবে এই আইডি পাসওয়ার্ডটা অটোমেটিক জেনারেট হবে, ঠিক আছে। এটাতে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন না, যেমন স্যাম কিতে যেরকম নিজের ইচ্ছা মতো নিজের নাম দিয়ে দেওয়া যেত, এই টোমোতে আপনার নিজের নাম ইচ্ছা মতো দেওয়া যায় না, কারণ এখানে এই ফিঙ্গারপ্রিন্টের উপরে আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা জেনারেট হয়, ঠিক আছে। তো ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা গেল। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যেটা করবেন, এই যে কোনো ওয়েবসাইটে যান বা স্যাম কিতে স্যাম কির ফোরামে আপনাদের আপনারা এই রেজিস্ট্রেশন করতে পারেন। তো স্যাম কি থেকে যদি আপনারা ক্রেডিট কিনেন তো সেক্ষেত্রে এই স্যাম কির বাই অপশনে যাবেন, এবং এখান থেকে আপনার ফোনের নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আপনারা কিনে নিতে পারবেন। আর এইখানে আপনার সমস্যা হচ্ছে আপনার এই, কারণ আপনি এক দুইটা ফোনের জন্য এখান থেকে কিনতে পারবেন না, কিনলে অনেক কিনতে হবে। তো সেক্ষেত্রে আপনি আমার থেকে কিনতে পারেন, আর আমার থেকে কিনতে হলে এখানে সর্বনিম্ন হচ্ছে 10 ক্রেডিট, আর 10 ক্রেডিট দিয়ে আপনি দুইটা ফোন আনলক করতে পারবেন। ওকে, তো এই স্যাম কি টোমো দিয়ে আপনারা কী কী করতে পারবেন সেটা জানতে হলে আপনাদেরকে এই স্যাম কির ফোরামে যেতে হবে। এখানে এই স্যাম কি টোমোতে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে নতুন নতুন কী আসছে, কী আপডেট হয়েছে, এবং কীভাবে আনলক করবেন পুরো প্রসেসটা এখানে ফোরামে দেওয়া আছে, এবং আপনার যদি কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, সেটা এখানে পোস্ট করতে পারবেন। আর স্যাম কি টোমোতে কোন কোন মডেল সাপোর্ট করে এইটা আপনার এই স্যাম কি টোমোতে এখানে ক্লিক করে সাপোর্ট লিস্টে যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে কী কী মডেল স্যাম কি টোমোতে সাপোর্ট করে। ওকে, আর এই হচ্ছে আপনার স্যাম কি টোমো। আবার এখানেও এই অপশনগুলো তো দেওয়া আছে আপনার কোন কোন মডেল সাপোর্ট করে। যেমন আপনার ফোনটা যদি এক্সনিস সিরিজের হয় তো সেক্ষেত্রে আপনার এই এক্সনিস এই ক্লিকটা দিয়ে তারপরে এই যে ক্যালকুলেট SEC-তে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এটা করলে আপনার এই ফোনটা কানেকশন করছেন, এটা অটোমেটিক অ্যাজ লাইক স্যাম কির মতোই, স্যাম কি তো মোটামুটি অনেকেই ইউজ করছেন, তো ঠিক ওরকমই। শুধুমাত্র এখানে ডিফারেন্স হচ্ছে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট আইডি, আর প্রবলেম হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি একটা পিসিতে রেজিস্ট্রেশন করেন তো সেক্ষেত্রে আপনার একটা পিসিতে ওই পিসিতেই ইউজ করতে হবে। আর যদি দেখেন যে আপনি অ্যাক্সিডেন্টলি কোনো কারণে আপনার পিসিটা চেঞ্জ করতে হইতেছে, অথবা আপনি
10-20 ক্রেডিট কিনছেন, 10 ক্রেডিট খরচ করছেন, আরও 10 ক্রেডিট আছে, তো যে কোনো কারণেই আপনার পিসিটা চেঞ্জ করতে হইতেছে। তো সেক্ষেত্রে আপনাকে এই ফিঙ্গারপ্রিন্ট আইডিটা সহ আপনাকে এই ফোরামে যেতে হবে। আপনার এই ফোরাম, তো এইখানে ক্রেডিট ক্রেডিট অ্যান্ড পার্সেজে আসবেন, এখানে এসে যে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, এই দেখেন, যদি আপনি পিসি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনার এই শুধুমাত্র ওল্ড আইডি নেবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড এবং নতুন যেই ফিঙ্গারপ্রিন্ট নতুন পিসির ওই পিসিগুলো দিয়ে আপনাকে এই যে এই নাম্বার এই ইমেলে আপনাকে ইমেল করতে হবে। ওকে, তো এই ইমেলে ইমেল করলে ওরা আপনাকে রিপ্লাই মেসেজ দিয়ে আপনার ওই 24 ঘন্টা সময় নেবে, এর ভিতরে আপনাকে ওরা নতুন পিসিতে অ্যাক্টিভ করে দিবে। তো এই হচ্ছে আপনার স্যাম কি যেই ইয়ে এই স্যাম কি টোমোর স্যাম কি টোমোর আপনার বিস্তারিত তথ্য। এবং আপনার স্যাম কি টোমোতে একটা একটা ফোন দিয়ে আপনার পাঁচটা ক্রেডিট দিয়ে একটা ফোন আনলক করতে পারবেন। ওকে, এই যে দেখেন, এই যে হোয়াট ইজ স্যাম কি টোমো, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বিস্তারিত। যেমন এই যে দেখেন, ইক্সনি সিরিজের ফোনে পাঁচ ক্রেডিট করে কোন কোন সেটে যাবে এটা এখানে লেখা আছে, ঠিক আছে। এই সবগুলাতেই 5 ক্রেডিট করে দেখা যাইতেছে, তো সবগুলা ফোনে আপনার 5 ক্রেডিট করে খরচ হবে। এই যে 5 ক্রেডিট সবগুলাতেই 5 ক্রেডিট। ওকে, তো স্যাম কি টোমোতে আপনারা সর্বনিম্ন ক্রেডিট কিনতে পারবেন 10 ক্রেডিট, এবং পরে আপনার যত ইচ্ছা আপনি কিনতে পারবেন, সর্বনিম্ন 10 ক্রেডিট এবং উপরে একটু উপরে 20 ক্রেডিট, এবং তার উপরে আপনি যত ইচ্ছা অত কিনতে পারবেন। তো এই ছিল আপনার স্যাম কি টোমোর বিস্তারিত তথ্য। তো আশা করি আপনাদের ভিডিওটিতে অনেক ইনফরমেশন পাইছেন এবং অনেক হেল্পফুল হবে আমি আশা করি। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে আবার নতুন টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।